আসসালামু আলাইকুম গ্রাম বাংলা অনলাইনে স্বাগতম ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ব্যবস্থা নগদ নগদের লিমিট এবং চার্জ সম্পর্কে জানাবো তবে লিমিট এবং চার্জ সম্পর্কে জানতে কোনো ভিডিও দেখতে হয় না আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন এবং নগদ অ্যাপস ইউজ করেন তাহলে নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ করে যখন হোম পেজে থাকবেন তখন এখানে দেখতে পাবেন লিমিট ও চার্জ নামে একটি আইকন আইকন রয়েছে আই এখানে ক্লিক করলে আপনি লিমিট এবং চার্জ সম্পর্কে জানতে পারবেন যিনি এটা দেখে বুঝতে পারবেন সে এখন ভিডিও থেকে বের হয়ে যেতে পারেন যদি আপনি এই চার দেখে বুঝতে না পারেন আসলে বিষয়টা কিরকম তাহলে তার উদ্দেশ্যে পরবর্তী ভিডিও কন্টিনিউ করার অনুরোধ রইল সেক্ষেত্রে আপনি যদি লিমিট এবং সার্চ সম্পর্কে জানতে চান তাহলে এই অপশনটিতে যখন ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পাবেন সার্ভিস নেম সার্চ অ্যাপ এবং সার্চ ইউএসএসডি এখানে একটা বিষয় রয়েছে অ্যাপস হচ্ছে আমি যেটা দেখাচ্ছি আপনি যেটা দেখতেছেন অ্যাপস এখান থেকে এক এক রকম সুবিধা এবং ইউএসএসডি হচ্ছে আপনি যদি মোবাইলে কিপ্যাড থেকে ডায়াল করেন স্টার ওয়ান ডায়াল করে যদি আপনি নগদের লেনদেন করে থাকেন তাহলে চার্জ হচ্ছে আর রকম তো এটাই হচ্ছে বোঝার বিষয় তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ইন ফ্রি অ্যাপসের মধ্যেও ফ্রি ইউএসএসডির মধ্যেও ফ্রি যদি সেন্ড মানি করতে যান তাহলে এখানে অ্যাপস দিয়ে করলে একদমই ফ্রি যদি আপনি কিপ্যাড চাপ দিয়ে অর্থাৎ ইউএসএচডি ব্যবহার করে করেন তাহলে ফোর পয়েন্ট থ্রি ফাইভ টাকা ব্যাট সহ টোটাল পাঁচ টাকা চার্জ কাটবে যদি আপনি কিপ্যাড দিই অর্থাৎ ইন্টারনেট ছাড়া অ্যাপ ছাড়া যদি আপনি নগদ ব্যবহার করেন সেক্ষেত্রে মোবাইল রিচার্জ দুটো অপশনই ফ্রি রয়েছে এবং ক্যাশ আউটের ক্ষেত্রে নিরানব্বই এটা আপনি অ্যাডভাইসও হয়তো দেখে থাকবেন নয় দশমিক নিরানব্বই কিন্তু এখানে প্লাস ব্যাট রয়েছে তো ব্যাট সহ টোটাল হচ্ছে এগারো টাকা উনপঞ্চাশ পয়সা এবং যদি অ্যাপ ছাড়া করেন ইউএসএসডির মাধ্যমে তাহলে বারো টাকা নিরানব্বই পয়সা ব্যাট সহ চোদ্দ টাকা চুরানব্বই পয়সা এজন্য আমি রেকমেন্ড করব যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাহলে লেনদেন করার ক্ষেত্রে অ্যাপস ইউজ করাটাই বেটার বুদ্ধিমানের কাজ তো আমরা চারসমূহ জানলাম এবার হচ্ছে লিমিট অনেক সময় আমরা সেন মানি বা ক্যাশ আউট মোবাইল রিচার্জ করতে গিয়ে বাধাগ্রস্ত হই অর্থাৎ দেখা যাচ্ছে আমি লিমিট অতিক্রম করে ফেলেছি অনেকগুলো করেছি সেক্ষেত্রে আপনি বুঝতে পারেন না যে কি হয়েছে বিষয়টা তার মানে হচ্ছে লিমিট ক্রস এজন্য আমাদেরকে লিমিট জানতে হয় আমরা ডেলি কতগুলো লেনদেন করতে পারবো কোন কোন পারপাসে এবং মান্থলি কতগুলো করতে পারবো এবং সীমা কতটুকু লেনদেনের ক্ষেত্রে তো এজন্য দেখতে পাচ্ছেন চার্জের ডান পাশে ডেলি অপশন রয়েছে তো ডেলি অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ক্যাশ ইন প্রথমে রয়েছে শূন্য তারপরে হচ্ছে ফাইভ অর্থাৎ পাঁচবার করতে পারবেন ডেলি ক্যাশ ইন সেক্ষেত্রে যদি একবার করেন তাহলে শূন্য এখানে এক উঠবে যদি দুইবার করেন তাহলে দুই উঠবে এটা আপডেট হতে থাকবে আপনার করার সাথে সাথে তো আপনি দেখতে পাবেন যে কয়বার করতে পারবেন পাঁচবার এবং করেছেন সেটা দেখতে পাবেন তারপরে রয়েছে টাকা ক্যাশ ইন করতে পারবেন হাজার ডেলি এবং সর্বোচ্চ টাকা এবং হাজার কত টাকা আপনি করেছেন সেটা শূন্য এর অপশনে দেখতে পাবেন যদি না করে থাকেন তাহলে শূন্য থাকবে তো এটা দেখে আপনি লিমিট সম্পর্কে আইডিয়া নিয়ে লেনদেন করলে বাধাগ্রস্ত থেকে মুক্ত পাবেন তারপরে হচ্ছে সেনমানি সেনমানি পঞ্চাশ বার করতে পারবেন ডেলি এক লক্ষ টাকা সর্বোচ্চ ক্যাশ আউট পাঁচ বার করতে পারবেন সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে ডেলির হিসাব ডেলি আপনি এই লেনদেন এবং এতবার করতে পারবেন ঠিক তেমনি মান্থলি কতবার করতে পারবেন সেটা একবার দেখে নিই তাই মান্থলি অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ইন পঁচিশ বার করতে পারবেন এক মাসে দুই লক্ষ টাকা পর্যন্ত সেন মানি দুই লক্ষ টাকা পর্যন্ত করতে পারবেন একশো বার মোবাইল রিচার্জ করতে পারবেন পনেরোশো বার এক লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্যাশ আউট করতে পারবেন মাসে বিশ বার দেড় লাখ টাকা পর্যন্ত এবং সর্বসীমা হচ্ছে ক্যাশ ইন পঞ্চাশ বার সেন মানি দশ বার এটা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম হচ্ছে তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তো আশা করি আপনি সীমান্তে তিন লক্ষ টাকার লেনদেন করতে পারবেন এই হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন লিমিট এবং চার্জ সম্পর্কে আইডিয়া আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপডেট ভিডিওগুলো মিস না করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা একান্ত অনুরোধ পরবর্তী ভিডিওতে আবারও দেখা সাক্ষাৎ কথা হবে সেই প্রত্যাশায় ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ